ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ব্লগটা দেখার জন্য আর আমাদের পাশে থাকার জন্য। তো আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম, সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি কারণ সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম। আর এখন আমি রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি, কারণ রেডি হয়েছে এই কারণে যে আজকে আমরা দার্জিলিং ঘুরতে যাচ্ছি। তো ওর জন্য সকালবেলায় রান্না টান্না করে কাজটা সেরে খেয়ে দিয়ে একবারে তোমাদের সাথে তারপরে কথা বলছি। আর আজকে অনেক সকালে উঠেছি কিন্তু তবুও তোমাদের সাথে কথা বলতে পারিনি, কারণ আমি ভাবলাম যে আগে কাজ ঘরে কাজ করে তারপর একবারে তোমাদের সাথে কথা হবে। তো আমরাও রেডি হয়ে নিয়েছি, আমি রেডি হয়ে নিয়েছি, ওখানে অ্যালেক্স রেডি হয়ে নিয়েছে, এই যে আমাদের লাগেজ ফাগেজ সব গোছানো হয়ে গেছে, এখন খালি বার হওয়ার টাইম, এখন আধ ঘন্টা বাকি আছে বার হতে। তো তার আগে তোমাদের সাথে কথা বলে নিই, আর আজকে রান্না করেছিলাম ডিম তরকারি আর ভেন্ডি আলু তরকারি। তো আমি আর অ্যালেক্স খেয়ে নিয়েছি, আর ভাত তরকারি যা ছিল সব শ্বশুরের ঘরে দিয়ে দিয়েছি। আর কালকে থেকে প্রবীণ রান্না করে দেবে আমার শ্বশুরের জন্য, তো ও প্রবীণও খাবে আমার শ্বশুরও খাবে, এক জায়গায় আমাদের ঘরে ওরা রান্না করবে। রাতে যে কদিন না আমি থাকবো সে কদিন আমার শ্বশুর আর প্রবীণ এই ঘরেই ঘুমাবে। তো সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে এখন বার হবো। আর সকালবেলা ঘুম থেকে উঠেই যে একটা আনন্দ হবে মনের মধ্যে যে ঘুরতে যাব আজকে সারাদিন, মানে একটা এরকম যে একটা আনন্দ সেরকম কোনো কিছু মনেই হচ্ছে না। সকালবেলা ঘুম থেকে উঠেই একটা চিন্তা মাথার মধ্যে ঢুকে গেছে যে তাড়াতাড়ি করে রান্না করতে হবে, কাজ গুছাতে হবে, ঘরে সব কিছু গুছিয়ে গেছে যেতে হবে। তো ওই চিন্তাটাই আগে মাথায় ঢুকেছে যে আমি কি আমি যে ঘুরতে যাব ওখানে কিছু আনন্দ করব সেটা মাথার মধ্যে নেই। তো সব কিছু টাইমের মধ্যে গুছিয়ে গেছি, নিতে পেরেছি, এখনই বার হব। তো এখন যাব দিদিদের বাড়িতে, আর আমি আর অ্যালেক্স একা যাব না, সাথে দিদি যাবে, জামাইবাবু যাবে, আরও অনেকজন যাবে, আমাদের পাড়ার থেকে একটা বাস ছাড়ছে, তো অনেকজনেই যাব আমরা। তো এখন আমরা এখান থেকে দিদির বাড়ি যাব টোটো ধরে, তারপরে ওখান থেকে তিনটার সময় আমরা বার হয়ে গেছি। আর এই যে আমার জামাইবাবু, এই যে আমার দিদি, আর পিছনে যে মা আছে ছাড়তে আছে, আর বাইরে প্রচণ্ড রোদ, ওর জন্য অ্যালেক্সকে আর রোমিওকে টোটোতে করে পাঠিয়ে দিলাম, আর যত লাগেছিল টোটোতে করে পাঠিয়ে দিলাম। আর ওই যে সামনে আমাদের বাস দাঁড়িয়ে আছে, সবাই চলে এসছে, আমরা একটু লেট করেই আসলাম, সবাই চলে এসছে, বাসের সামনে এসে দাঁড়িয়ে আছে, এখন আমাদের ডাকলো ফোন করে তারপরে বার হলাম। এত রোদ না, ওর জন্য রোদে আর বার হতে ইচ্ছা করছিল না, যে মানে যাদের সাথে আমরা যাচ্ছি ওরা ডাকলো যে এখন সব লোক গুনবে, তার জন্য এখন বার হলাম। তো এত রোদ বাইরে মানে তাকানো যাচ্ছে না, ওই জন্য একটা স্কার্ফ মাথায় নিয়ে নিয়েছিলাম, কিন্তু খুলে যাচ্ছে বারবার। আর এই যে হাতে দু বোতল জল নিয়ে নিয়েছি, জলটা আগে দরকার। ওরে বাবা এত রোদ, আর এই দেখো আমাদের চার্চ, আমাদের গির্জা, এই দেখো যত ঝাউ গাছগুলো ছিল সব কেটে দিয়েছে গির্জা ঘরে, কেন কি জানি ঝাউ গাছগুলো কেটে দিলে হয়তো আবার নতুন করে পাতা ছাড়বে হয়তো। তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায়, হ্যাঁ সবাই দাঁড়িয়ে আছে, আমাদের সব যাত্রীরা দাঁড়িয়ে আছে, যারা যাবে সব পরপর দাঁড়িয়ে আছে, রোদে ক্লান্ত হয়ে যাচ্ছে, রোদে গরমে ঘুরতে যাওয়ার আগে সব ক্লান্ত হয়ে গেছে। চলো একটু আগে যাই, সামনে দেখি আমাদের। আর এই যে আমাদের লাগেজ, এই দেখো এই বস্তা দুটো, কিন্তু এই যে বস্তা দুটো রাখা আছে এই দুটো কিন্তু আমাদের কিছু নেই এর ভিতরে, এগুলো আমাদের হাতে একজন পাঠিয়েছে, এর ভিতরে অনেক আম আছে, 10 কিলো আম আছে, 5 কিলো 5 কিলো করে 10 কিলো আম আছে। এই আমগুলো দার্জিলিংয়ে যাবে, এখান থেকে একজন পাঠিয়েছে, তার দিদি আছে, তো ফোন নাম্বার দিয়ে দিয়েছে, ফোনে যোগাযোগ করে আমগুলো দিয়ে দিতে হবে দার্জিলিং। এই যে একটা মার, আমার দুটোই তোল, এই না হলে সিট দাঁড়িয়েছি বহরমপুর ছাড়িয়ে এসে দাঁড়িয়েছি, জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি ভাই?
মুর্শিদাবাদ মুর্শিদাবাদ গোমগ্রাম ও মুর্শিদাবাদ গোমগ্রাম কোন একটা জায়গা বলছে আমি পুরো নামটা বলতে পারছি না তো এখানে এসে দাঁড়িয়েছি আর এখন আমাদের সামনে রান্না হচ্ছে তো দেখাই তোমাদের একটু চলো এই যে এখানে এই যে মাছিরা সব রান্না করছে আর দেখো আমাদের প্লেট দিয়েছে খাওয়ার জন্য আর প্লেটের সাথে কি কি দিয়েছে তোমাদেরকে দেখানো একটা করে প্লেট দিয়েছে এই প্লেটে এখন ভাত খাবো এটা ধুয়ে আবার ব্যাগের মধ্যে ভরে নেবো আর আচ্ছা আর প্লেটের সাথে একটা ব্রাশ দিয়েছে একটা কলগেট দিয়েছে একটা সাবান দিয়েছে খুশি আছে তো ব্রাশ কলগেটটা পেয়ে এই দেখো সবাই খুশি আছে কানাল দাও এক চামচ না ডালে খাবে তুই দে দাদা ভাত দাও তো এই যে কিছুজন চেয়ার পেয়েছে কিছুজন চেয়ার পায়নি এই যে এখন খাওয়া দাওয়া করবো আর খুব খিদে পেয়েছে সেই দুপুর একটার সময় ভাত খেয়েছি আর সারা বাস কিছু খাইনি কারণ বাসে খুব শরীর খারাপ করছিল ওই জন্য বাসে কিছু খাইনি জলটা পর্যন্ত খেতে পারিনি এত শরীর খারাপ করছিল বাসে তো অনেকক্ষণ প্রায় আধ ঘন্টা ধরে বাইরে বসে থেকে থেকে এখন শরীরটা একটু ঠিক লাগছে কারণ খেয়েটা এখন জানি না কী হবে খেয়ে তো নিই তারপর যা হয় হবে বন্ধুরা আমরা চলে এসেছি দার্জিলিংয়ে আর এখন 3:30 বাজে অনেকক্ষণ আগে এসেছি এতক্ষণ ধরে রুম টুম ঠিক করে দিল আমাদের তো একটা রুমে আমরা দুজন আছি এই যে এই এ আছে মামুনি আছে মামুনি মেয়ে আছে আর আমার ছেলে আর আমি আছি একটা রুমে দুজন অত ভালো যে রুম দিয়েছে তা না মোটামুটি দিয়েছে রুম থাকার মতো খুব ভালো যেরকম ভেবেছিলাম সেরকম রুম পাইনি তো যাই হোক থাকতে হবে যেরকমই রুম দিক না কেন থাক রাতটুকুই থাকানো থাকা নিয়ে ব্যাপার সারাটা দিন তো ঘুরবো বাইরে গিয়ে একটু মোমো টোমো খেয়েছিলাম এখন ওখানে ঘরে ওরা রান্না টান্না করছে রান্না হয়ে গেলো তারপর আমরা খাওয়া দাওয়া করবো এখনও খাওয়া দাওয়া আমাদের হয়নি তো খালি স্নান করলাম আর এমনকি বাথরুমে গিজারটা পর্যন্ত নেই ঠান্ডা জলে সব স্নান করেছি আর স্নান তো করতেই হবে বাইরে যা ধুলো রাস্তা থেকে যা ধুলো খেতে খেতে এসেছি আর ওই জলে স্নান করে ছোটা টোটা পরে রেডি এত ঠান্ডাও নেই খুব জোর 22-23 ডিগ্রি হবে খুব একটা ঠান্ডাও নেই এখানে
তো সারাদিন কালকে থেকে ভিডিও শুরু করেছি আর এখনো পর্যন্ত ভিডিওটা শেষ করতে পারিনি। আর কালকে যে সেই যে বাড়ি থেকে বেরিয়েছি, এখন এখানে এসে পৌঁছলাম, এখনো পর্যন্ত একটু রেস্ট করতে পারিনি, সবে স্নান করলাম, এখন যাব। এই যে এক কাপ করে চা দিয়ে গেছে, চাটা খাবো, তারপরে একটু বাইরে যাব, ওদের রান্না খাওয়া দাওয়া করবো, তারপরে যদি সবাই রেস্ট করো তো রেস্ট করবো, নাহলে বাইরে গিয়ে একটু ঘুরবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও, আবার দেখো পরে একটা ভিডিওতে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, সুস্থ থেকো, টাটা।